প্রিয় বন্ধুরা, আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করেছেন, কিন্তু আপনার ভিডিওগুলো ডাউনলোডে গেলে এখানে এরকম দেখাচ্ছে, অর্থাৎ অফলাইনে প্রবেশ করলে ভিডিওগুলো এরকম দেখাচ্ছে, অর্থাৎ ডাউনলোড হচ্ছে না। তো আপনি ডাউনলোড হচ্ছে না, এর সমাধান কিভাবে পাবেন? এর সমাধান করার জন্য আপনি চলে যাবেন এই যে থ্রি ডট একটি মেনু দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে হচ্ছে সেটিংস। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে এরকম একটি অপশনও যেতে পারেন, এখান থেকে এই যে ওয়াইফাই অনলি দেখতে পাচ্ছেন, ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি, এটি এখান থেকে অফ করে দিবেন। এটি অফ করে দিলে আপনি আপনার যে কোনো ভিডিওকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে এরপরে আপনি যে কোনো ভিডিও, অর্থাৎ এই ওয়াইফাইটি হচ্ছে এখান থেকে, আমি যদি এটি প্রবেশ করি, এখান থেকে আরেকটি উপায়ে প্রবেশ করা যায়। আরেকটি উপায় হচ্ছে কি, এখানে হোমে গেলাম, হোমে যাওয়ার পরে এখান থেকে আবার এই যে ইউতে, অর্থাৎ আপনার যে লোগো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে হচ্ছে এখানে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে এই যে ওয়াইফাই, ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি, এটি অন করা থাকবে। এটি অন করা থাকলে আপনার ডাউনলোড হবে না, এটি হচ্ছে ওয়াইফাই অনলি, অর্থাৎ যখন আপনি ওয়াইফাই থেকে ডাউনলোড করবেন শুধুমাত্র তখনই আপনি এই ভিডিওগুলোকে ডাউনলোড করতে পারবেন। আর যদি এটি অফ করে রাখেন তবে হচ্ছে আপনি ওয়াইফাই দিয়েও ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে আপনার মোবাইলের যে ইন্টারনেট আছে সেটি থেকেও ডাউনলোড করতে পারবেন। আর এভাবে আপনি আপনার ভিডিওকে, ইউটিউবের যে কোনো ভিডিওকে, আপনার যে এই যে ইউর ভিডিওস, এখানে আপনার গ্যালারিতে যা আপনার যে মোবাইল, অফলাইনে এখানে ডাউনলোড করে পরে দেখতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।